আসসালামাইকুম আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো নুডলস, সবজি নুডলস কিভাবে বানায়, তাই আপনাদের মাঝে দেখাবো। তো এখানে আছে গ্রিন ক্যাপসিক্যাম, ইয়েলো ক্যাপসিক্যাম, রেড ক্যাপসিক্যাম, রসুন কুচি, গাজর কুচি, পেঁয়াজের হাই কুচি, এখানে আছে পেঁয়াজ কুচি, আর এটা বলে আমাদের দেশে বটবটি কুচি, সাথে আছে মুরগির মাংস পিস, আর এই হচ্ছে লুডুস। আজকে এটা কিভাবে বানায় আপনাদেরকে দেখাবো। প্রথম তেল, তারপরে রসুন কুচি, এখন দিয়ে দিলাম মুরগির মাংস পিস করা, এটা ভাজতে হবে ভালো করে। এখন রাখলাম পেঁয়াজ কুচি, এটাকে ফ্রাই করতে হবে। 2 স্পুন সয়া সস, লবণ, ব্ল্যাক পেপার। আমি এখানে মুরগির মাংসটা আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন রাখবো সল্ট, লবণ আর ব্ল্যাক পেপার, সয়া সস 2 স্পুন, লবণ, ব্ল্যাক পেপার, সয়া সস দিয়ে ভালো করে চিকেনটাকে ভাজতে হবে। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, এখন দিয়ে দিচ্ছি গাজর, গাজর দেওয়ার পর ভালোভাবে মুরগির সাথে ভাজতে হবে। এখন দিয়ে দিচ্ছি বটবটি কুচি, এটাকে ফ্রাই করতে হবে। এখন দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, পুরো সব কিছু দিয়ে ভালোভাবে ভাজতে হবে, ভালোভাবে ভাজতে হবে। এখন নুডলস দিয়ে দিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। এই তো আমাদের লুডুস হয়ে গিয়েছে, দেখতে কেমন লাগতেছে জানাবেন। আর আমার চ্যানেলটা এখন তুই যারা সাবস্ক্রাইব না করছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কিন্তু সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার সকালের নাস্তা নুডলস, ভেজিটেবল নুডলস কেমন হয়েছে জানাবেন। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।